হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন যাচ্ছি তিরুপতির ওপর থেকে নিচে নেমে যাচ্ছি। তো নিচে ফার্স্ট আমরা কিছু কিছু জায়গা ঘুরবো। তো কিছু মন্দির আছে, মানে ড্রাইভার দাদাও যেটা বলছিল অনেক মন্দির আছে দেখার মতো, অনেক কিছু আছে, তো সেগুলো দেখবো। দিয়ে তারপর আমরা একটা হোটেলে থাকবো। প্রথমে হোটেলে যেতে বারণ করছিল, আগে ঘুরে নিয়ে রাত্রেবেলায় হোটেল খুঁজে সেখানে থাকবো। আর পরের দিন যেহেতু আমাদের ট্রেন, কারণ আমরা ভাইজাগ যাচ্ছি, এখান থেকে ভাইজাগ যাবো, তো ট্রেন হচ্ছে সকাল 9টার সময়, তো সেই জন্য আমাদের মানে নিচে গিয়ে থাকতে হবে। তো চলো এখন যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো আমরা নিচে নেমে গেছি আর একটা মন্দিরে যাচ্ছি। আর মন্দিরে ঢোকার আগেই দেখলাম এখানে একটা মূর্তি, কিন্তু এটা মূর্তি নয়, মানে একটা মানুষ ওরমভাবে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। তো দেখো পুরো স্ট্যাচু মনে হচ্ছে। আর এদিকে পুরো ফল টল বিক্রি করছে, তার কারণ এটা যেহেতু মন্দির সেই জন্য ফল বিক্রি করছে। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, ওখানে গিয়ে আম, কাঁচা আম বিক্রি করছিল আর এত সুন্দর মাখিয়ে দিচ্ছিল। তো আমি যেখানে যেখানে গেছি সেখানে আমি কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে, তো ওরা যেভাবে মাখিয়ে দিচ্ছিল বেশ ভালো লাগছিলো। আর এটা দেখো এখানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, এটা মানে মন্দির থেকে বার করে একটা জায়গায় ঠাকুরটাকে নিয়ে এসেছে, তো সেখানেই সবাই বসে পুজো দেখছিলো। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম পুজো, তারপরে চলে গেছিলাম সামনের দিকে। সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, তো আস্তে আস্তে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো এই হচ্ছে মন্দিরটা, মানে এখানে এর ভিতরেই মনে হলো এই ঠাকুরটা এখানেই থাকে। তো আজকে কোনো একটা অনুষ্ঠানের জন্য ঠাকুরটাকে বের করে বাইরে নিয়ে এসে পুজো করছিল সবাই। তো এই মন্দিরের পিছনে দেখো একটা পাহাড়, আর পাহাড়ের নিচে দেখো সাদা যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে আবার আজকে। আর ঝর্ণাটা ভিতরতে এই দূর থেকে এরকম লাগছে, কিন্তু ভিতরে গেলে দেখবে কতটা সুন্দর লাগে। আর এটা একটা মন্দির, মন্দিরের কাজগুলো না অসাধারণ কাজ, বাইরের কাজগুলো। আর এই দেখো সামনে যেটা দেখছো, যেখানে আমি যাচ্ছি সেটা একটা বিশাল বড় ঝর্ণা, দারুণ জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। এই হচ্ছে সেই জায়গা, অসাধারণ জায়গাটা। আর দেখো ওখানে ঝর্ণার নিচটাতে অনেকেই স্নান করছিল, মানে ঘেরা ছিল, মিডিলটাতে কেউ যেতে পারছিল না, বাট সাইডে সাইডে মানে অনেকেই স্নান করছিল। তো দেখো আমরা এখন চলে এসেছি অন্য একটা জায়গায়, এটা একটা জু, মানে ঈশানের ভালো লাগবে বলে এখানে এলাম। তাছাড়া আমরা তো এমনিতে জু অনেকবারই গেছি। তো প্রথমে উঠে এসছি একটা বাসের মধ্যে, আর এখন বেজে গেছে প্রায় 2:30। আর ওঠার আগে ঈশানকে খাইয়ে দিয়েছিলাম, মানে ওর জন্য ভাত করে এনেছিলাম, খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা এখন দেখছি সিংহ, সিংহটার আওয়াজ দেখো। তো এখন আমরা যাচ্ছি পাখি দেখতে। তো এখানে প্রচুর পাখি ছিল, আর টিয়া পাখিগুলো আবার কথাও বলছিল, একজন ওখানে ছিল তার সাথে সাথে ও যা বলছিল তাই বলছিল, বেশ ভালো লেগেছে আমার ওই পাখিটাকে দেখতে। তো ওগুলোর ভিডিও আমি আর করতে পারিনি। তো চলো এখন আমরা এসে গেছি বাঘ দেখতে। আর এখানে এসে দেখো আর একটা ফ্যামিলি, তারা ঘুরছিল, তাদের কোলে উঠে বসে গেছে ঈশান। আর ঈশানের স্বভাব এটা, বাইরে কোথাও গেলে কেউ কথা না বললেও তার সঙ্গে খুঁচিয়ে খুঁচিয়েও কথা বলা যায়, এরকম অবস্থা ওর। এখানে অনেক ধরনের পাখি আছে, কি সুন্দর বলছে, চলো চলো ওইদিকে যাই। তো পরের দিন সকাল হয়ে গেছে, আমরা রাত্রে আর ভিডিও আমি করতে পারিনি, আরও অনেক জায়গায় ঘুরেছিলাম আমরা, বাট আমি সব কিছুর ভিডিও করতে পারিনি, কারণ সঙ্গে ছিল ঈশান সেই জন্য। আর এখন আমরা যাচ্ছি স্টেশনে, পরের দিন সকালবেলায়, সকাল হয়ে গেছে বুঝতেই পারছো, এখানে বেশ বৃষ্টি হয়েছে। তো যাচ্ছি স্টেশন, ট্রেন 9টার সময় জানোই, তো ট্রেন ধরতে যাচ্ছি। এরপর আমরা যাবো ভাইজাগ, ভাইজাগেও আমরা 10 দিন মতো থাকবো,
দশ দিন না আট দিন মতো থাকবো। তো এই যে আমরা এখন স্টেশন চলে এসেছি, আর আমাদের ট্রেন এখনও আসেনি, আসবে। তো দেখা যাক কখন আসে। তো আমরা উঠে গেছি ট্রেনে, আর এখানে ঈশান বসেও গেছে, আর আমরা ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। কারণ মানে মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো, কারণ দুদিন ধরে যা চলছে তো মনে হচ্ছে আর ঘুরতে আসবো না, এত টায়ার্ড হয়ে গেছি। তো দেখা যাক কখন পৌঁছায়। দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। তো চলো এখন দেখি কখন পৌঁছায়, কালকে পৌঁছাবো, আজ তো পৌঁছাবো না, কালকে পৌঁছাবো। এই দুটো সাইডে দুটো মানে একজন আন্টি ছিল আর তার মেয়ে ছিল, আর এই সাইডে ওই সাইডটাতে ঈশান, আমি আর ওর বাবা, আমরা তিনজন ছিলাম। আর এখানে দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য ঈশানকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। আর বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ওই সাইডটা জানি না কেন, মানে আমরা যতদিন ছিলাম দেখছিলাম বেশ বৃষ্টিই পড়ছে, প্রায় সময়ই বৃষ্টি পড়ছে, কোনো সময় রোদের মুখ দেখতে পেলাম না। আর আমি ওকে সেটাই বলছিলাম যে এখন আমরা যেখানে যাচ্ছি, মানে ভাইজাগ, সেখানে গিয়ে কি আমরা রোদের মুখ দেখতে পাবো? তো ও আমাকে বলছিল যে হ্যাঁ, ওখানে রোদ উঠেছে। মানে আমরা এখন যাচ্ছি ভাইজাগ, ভাইজাগে ওখানে কোয়ার্টারেই থাকবো আমরা। আর এখানে দেখো ঈশানের খাওয়া হয়ে গেছে, এখন ও খাচ্ছে জুস। তো ও খাওয়া দাওয়া করে নিক, ওর খাওয়া হলে তখন তারপর আমরা খাবো। বলছি তুমি খেয়ে নাও অর্ধেকটা। বলো না, আমাকে দাও, আমাকে দাও একটু। তো ঈশানের দেখো ট্রেনেও বন্ধু হয়ে গেছে, ও জুটিয়ে নিয়েছে দুজনকে। তো তারা বারবার আসছিল, দেখা করে যাচ্ছিল, কথা বলে যাচ্ছিল, আর আশেপাশে যারা ছিল তারা তো ওদেরকে দেখে হেসে পাগল। তো ওদের মজা দেখো শুধু, কি অবস্থা! মানে ওরা ওদের জায়গাতেই থাকছিল না, চলে আসছিল ঈশানের কাছে, ওর কাছেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকছিল, আর কি যে বলছে ওরা দুজন মিলে সেটা ওরাই জানে। তো আমরা পরের দিন রাত দেড়টার সময় পৌঁছে গেছি বিশাখাপত্তনম। দেখতেই পাচ্ছ এটা বিশাখাপত্তনম স্টেশন। তো এখানে পৌঁছে গেছি, এখন আমরা একটা অটো করে যাব নেভি কোয়ার্টারে। তো আমরা ওই কোয়ার্টারেই ছিলাম আর কি, তো সেখানে এখন যাব, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তো কালকে অনেক জায়গায় ঘুরতে যাব, প্ল্যান আছে, সি বিচ যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।